জার্মানির বার্লিনে চলছে বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার অ্যান্ড ইলেকট্রনিক্স শো আইএফএ। বিশ্বের প্রযুক্তি কোম্পানি থেকে শুরু করে টেক প্রেমী আর বিশ্লেষকদের মিলন মেলা এই আয়োজনে এবার অংশ নিচ্ছেন প্রায় 2000 অংশগ্রহণকারী, যেখানে রোবোটিক্স ও এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি সবশেষ প্রযুক্তি নির্ভর পণ্য ঠাঁই পেয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। রোবোটিক্স, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনকি আছে উড়ন্ত গাড়ি, এমনই সব উদ্ভাবন স্থান পেয়েছে জার্মানির বার্লিনে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় কনজিউমার অ্যান্ড ইলেকট্রনিক্স শো আইএফএতে। আইএফএর পূর্ণাঙ্গ রূপ ইনোভেশন ফর অল, যার অর্থ সবার জন্য উদ্ভাবন। আয়োজকরা জানান, ভোক্তা পর্যায়ে ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সের জন্য এটি অন্যতম প্রধান মেলা। এই ট্রেড শোতে সর্বশেষ প্রযুক্তি এবং পণ্য নিয়ে হাজির হয়েছে চীনের টেক জায়ান্টরা, অংশগ্রহণকারী 400 বেশি। প্রদর্শনীতে তাই চীনের দাপটই বেশি। নতুন স্টার্ট আপ কোম্পানির পাশাপাশি আছে হায়ার, হাইসেন্স এবং টিসিএল এর মতো বড় বড় কোম্পানিও। ইভেন্ট চলাকালীন হোম অ্যাপ্লায়েন্সের শিল্পের প্রদর্শকরা তাদের জ্বালানি সাশ্রয়ী রেফ্রিজারেটর, স্বল্প শক্তির ওয়াশিং মেশিন সহ অত্যাধুনিক সব সরঞ্জাম তুলে ধরছেন দর্শনার্থীদের সামনে। This is the very first fridge freezer on a market which achieves the highest energy efficiency rating in A that has been unmet in the industry so far, and we introduced this appliance at this year's IFA. It's very important for us, the energy consumption. So for this machine we can save 60% of energy. বিশ্বের প্রযুক্তি কোম্পানি থেকে শুরু করে টেক প্রেমী আর বিশ্লেষকদের মিলন মেলা এই আয়োজন, এমনটাই দাবি আয়োজকদের, যেখানে অংশ নিচ্ছে বিশ্বের 1800 বেশি অংশগ্রহণকারী। পণ্য প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিভিন্ন টেক সেশনও, যেখানে কথা বলছেন 125 জন বক্তা। 139টি দেশের 180,000-এর বেশি দর্শনার্থী এই আয়োজনে হাজির হবেন বলে আশা করা হচ্ছে। 5 দিন ব্যাপী ট্রেড শো চলবে মঙ্গলবার পর্যন্ত। আয়োজকদের মতে এআই এবং টেকসই পণ্যই আইএফএ 2024-এর প্রধান থিম। জাহিদ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।